নমস্কার বন্ধুরা, 24 বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে হারিয়ে যাওয়া প্যান কার্ড বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ড আমরা আবার রিপ্রিন্ট করিয়ে নিতে পারি। কোনো কারণবশত হয়তো আপনি প্যান কার্ড হারিয়ে ফেলেছেন, বা হয়তো কোনো কারণবশত আপনার প্যান কার্ড নষ্ট হয়ে গেছে। তো এখন আপনারা খুব সহজে বাড়িতে বসেই প্যান কার্ডের রিপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং 7 থেকে 10 দিনের ভেতরে বাই পোস্টে কিন্তু সেই প্যান কার্ডটা আপনার বাড়িতে চলে আসবে। স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তাই ভিডিওটির সঙ্গে থাকুন। যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। তো বেশি দেরি না করে এবার দেখে নেবো। তো বন্ধুরা, সবার প্রথম আমরা গুগল ব্রাউজার ওপেন করে নেবো। যদি মোবাইল থেকে ব্রাউজার ওপেন করেন অবশ্যই সেটিকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন, তাহলে যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আসার পরে আমাদেরকে নিতে হবে প্যান সার্ভিস পোর্টাল। প্যান সার্ভিস পোর্টাল লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পর এখানে যে প্রথম লিঙ্কটা আমরা পাবো ইউটিআই এর, এখানে আমরা ক্লিক করবো। লিঙ্কে ক্লিক করলে আপনারা প্যান সার্ভিস পোর্টালে এন্টার করবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রিপিন প্যান কার্ড। তো এই রিপিন প্যান কার্ডটা হচ্ছে আপনার নতুন প্যান কার্ড অর্ডার দেওয়ার অপশন। এবং এই যে ডাউনলোড প্যান কার্ডটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড প্যান কার্ডটা আপনার যদি ইনস্ট্যান্স কোনো কাজের জন্য প্যান কার্ড প্রয়োজন পড়ে এবং প্যান কার্ড আপনি হারিয়ে ফেলেছেন, তখন এই ডাউনলোড প্যান কার্ডে ক্লিক করে আপনি একটা ই প্যান কার্ড ডাউনলোড করে সেই কাজটা করে নিতে পারবেন। কিন্তু অরিজিনাল প্যান কার্ড পেতে হলে আপনাকে রিপিন প্যান কার্ডে গিয়ে নতুন প্যান কার্ডের জন্য অর্ডার করতে হবে। তো এখানে আমরা ক্লিক পর এখানে প্যান সার্ভিস পোর্টালের নিচের দিকে এলে দেখতে পাবেন রিপিন প্যান কার্ড। তো এখানে আবার আপনারা ক্লিক করুন। তো ঠিক এরকম ইন্টারফেস নিয়ে একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার চাওয়া হচ্ছে, আধার নাম্বার, এখানে মান্থ ইয়ার লেখা আছে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থের যে মান্থটা, যে মাসটা, সেই মাসটা আপনি এখানে উল্লেখ করবেন, এবং আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটা সেটা এখানে উল্লেখ করে দেবেন। তো এখানে জিএসটিআইএন নাম্বার, তো জিএসটিআইএন নাম্বারটা এইগুলো দেখুন অপশনাল, অর্থাৎ আপনার প্যান কার্ড নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হচ্ছে, এবং এখানে আপনার ডেট অফ বার্থের মান্থ ইয়ারটা অবশ্যই আপনাকে দিতে হচ্ছে। আপনি চাইলে আধার কার্ড নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। জিএসটিআইএন নাম্বারটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এগুলোতে স্টার মার্ক নেই, তাই এগুলো অপশনাল। তো এখানে আমি প্যান নাম্বার দিয়ে দেবো এবং এখানে মান্থ ইয়ারটা আমি এখানে এন্টার করে দেবো। তো প্যান নাম্বার এবং মান্থটা এন্টার করার পর এখানে ক্যাপচার কোডটা আমি এন্টার করে দেবো। ক্যাপচার কোডটা এন্টার করার পর এখানে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনে ক্লিক করে আমি নেক্সট প্রসেসের জন্য এগিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন, এখানে প্লিজ ভেরিফাই ইয়োর কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনার প্যান কার্ডের কিছু অংশ এখানে শো করবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে প্যান কার্ডটা বানিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। দেখুন কিছু অংশ, প্রথম দুটো অংশ শো করছে, অর্থাৎ প্রথম দুটো ডিজিট শো করছে এবং লাস্টের তিনটে ডিজিট শো করছে। তো আপনার যদি এই নাম্বারটা অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কোন নাম্বারটা আপনি দিয়ে প্যান কার্ডটা করেছিলেন। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। গেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন এখানে আই এগ্রি করবেন, এগ্রি করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এই নাম্বারে ওটিপি যাবে। তাই অবশ্যই কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনি যখন প্যান কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনার প্যান কার্ডে অ্যাড হয়, তো সেই মোবাইল নাম্বারটা আপনার হাতের কাছে রাখবেন। এবং এখানে আমি ক্যাপচার কোডটাকে এন্টার করে নেবো। এন্টার করে নেবার পর এখানে আমি গেট ওটিপিতে ক্লিক করবো। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে ইনফরমেশন বলে আবার একটা পপ আপ আসবে, এখানে লেখা আছে দেখুন ওটিপি ইজ সেন্ট ইউর মোবাইল। তো এখানে আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে, তো এখানে আমি সেই ওটিপিটাকে এন্টার করে দেবো। তো ওটিপি এন্টার করে দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা পেমেন্টের পেজ আসবে। তো এখানে দেখুন লেখা আছে 4 ফেব্রুয়ারি 2023, যটার সময় আপনি এই অ্যাপ্লাইটা করছেন সেই টাইমটা এখানে শো হবে। এখানে প্যান রিপিন পেমেন্ট, তো 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে একটা মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, তাই অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইমেল আইডি চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। যখন আপনার বাড়িতে প্যান কার্ড আসবে যে পিয়ন আপনার প্যান কার্ডটা দিতে আসবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে তার, তাই অবশ্যই আপনার কাছে যে মোবাইলটা সবসময় থাকে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে একবার টিক করবেন। টিক করে দিয়ে এখানে কনফার্ম পেমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর দেখুন আপনার সামনে পেমেন্ট মেথড চলে এসছে। এবার এখানকার মধ্যে আপনি যে কোনো একটা মেথড ইউজ করে কিন্তু পেমেন্ট করতে পারেন, যেমন ধরুন ইউপিআই, কিউআর, এখানে ওয়ালেট, ক্যাশ কার্ড, এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, আদার্স ডেবিট কার্ড, এখানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের থ্রুতেও আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে কিউআর কোডের থ্রুতে পেমেন্ট করবো। তো কিউআর কোড এখানে মেক কিউআর কোডটা আমি বেছে নিলাম এবং মেক পেমেন্টটা ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন একটা কিউআর কোড এসছে। এই এই পেমেন্ট মেথডটা খুবই ইজি। আপনি এবার এই কিউআর কোডটাকে আপনার ফোনপে থেকে হোক বা আপনার গুগল পে বা আপনার পেটিএম, যে কোনো জায়গা থেকে কিন্তু স্ক্যান করে এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। তো এখানে আমি স্ক্যান করে পেমেন্ট করে দেবো।
তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে ঠিক এরকম ধরনের একটা রিসিপ্ট কপি আপনার সামনে শো হবে। এই রিসিপ্ট কপিটা অবশ্যই আপনারা ডাউনলোড, এই যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট করে, এই রিসিপ্ট কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনের হচ্ছে এটা রিসিপ্ট কপি। এখানে যে পেমেন্ট রিকোয়েস্ট রেফারেন্স নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা এবং এই প্যান রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটো নাম্বার দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে আপনার যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটাকে ট্র্যাক করতে পারবেন। আপনার রিসিপ্ট কপিটা ঠিক এরকম ধরনের দেখতে হবে, এই রিসিপ্ট কপিটা অবশ্যই আপনারা যত্ন করে রেখে দেবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে আপনাদেরকে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য অর্ডার করতে হবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।